ভাই ভাই শুনি ভাই, এই টাকাটা আপনি রাখেন আর এখানেই থাকেন। আমার পিছনে কিছু ছেলে লাগছে, তো এই জন্য আপনার কাছে দিয়ে গেলাম। আমি এখানেই আছি, আপনি কোথাও যাবেন না, আমি আসতেছি। আজব তো, ছেলে না জানে না, 1 লক্ষ টাকা আমার হাতে দিয়ে গেল, আবার বলতেছে একটু পর আসে আমি নিয়ে দিয়েছি। এরকম বোকা মানুষ হয়? দেখ বাবা, ভালো হলে চাকরি টাকরি আর দরকার নেই, 1 লক্ষ টাকা পাইছি আমি। ঠিক আছে, যাও বাবা, পরে তোমারটা আমি দেখছি। কিছু ছেলে আমার পিছনে লাগছে ভাই, এই এই টাকাটা আপনি রাখেন। ওই ছেলেগুলো আমার পিছনে লাগছে ভাই, আপনি টাকাটা রাখেন, আমার ভীষণ বিপদ ভাই, আপনি টাকাটা রাখেন। আমি কিছুক্ষণ লুকায় থাকি, পরে আপনার সঙ্গে আমি দেখা করতেছি ভাই, আমি আসি ভাই, আপনি যাইন না ভাই। আমাকে পাগল নাকি? 1 লক্ষ টাকা আমার হাতে দিয়ে কয় এখানে দাঁড়াই থাকতে, ওই পরে আসবে, এই টাকা ফেরত দেওয়ার জন্য আমি দাঁড়াই থাকবো? ধর তোর ইন্টারভিউ আর দরকার নাই, 1 লাখ টাকা হইলে 1 বছর বেশ আরামে কাটা যাবে। ইন্টারভিউর গুষ্টি কিলে চেহারা ভালোই হলেই হয় না? ঠিক আছে বাচ্চা ধন, 1 লক্ষ টাকা নিয়ে 1 বছর চলবা, চাকরি প্রয়োজন নাই, ঠিক আছে? আর আমার টাকা নিয়ে তুমি হজম করবা? ঠিক আছে যাও, তুমি কোথায় যাবে যাও, পরে দেখতেছি আমি ব্যাপারটা। ভাই 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 শুনেন ভাই, আমার আমার পিছনে না অনেকগুলো গুন্ডা লাগছে ভাই, আমি খুব বিপদে আছি ভাই, আপনি এই টাকাটা রাখেন, আমি একটু লুকিয়ে থেকে পরে আসবো ভাই, প্লিজ ভাই আমার এই উপকারটুকু করেন ভাই, প্লিজ আমি আসি ভাই, আপনি যান না ভাই, আমার টাকাটা রাখেন ভাই, আমি আসতেছি ভাই, প্লিজ ভাই আসতেছি। হায় হায়, এই মহিলা আমাকে কি বিপদে ফেলে রাখিল, এমনিতে ইন্টারভিউ দিয়ে দিচ্ছে, কত কি করি এখন। উনি মনে হয় আসলেই কোনো বিপদে পড়ছে, নয়তো এতগুলো টাকা আমার হাতে দিয়ে চলে গেল। না 10 মিনিট দেরি হয় হোক, আমি এখানে একটু থাকি, উনি নিচ্ছে বিপদে আছে, টাকাটা ওনাকে ফিরিয়ে দিয়ে যাবো। না না না, অন্যের টাকার উপরে এত লোভ করতে নেই, শুধুমাত্র আমার একটি চাকরিটা হলে আমি বহু বাচ্চা নিয়ে দিব্য সংসার করে খেতে পারবো, এতে আমার চলবে। হে আল্লাহ, তুমি দেখিও বেচারা যেতে কোনো সমস্যা নেই। অনেকটা সময় পেরিয়ে গেল, 20 মিনিট তো হয়ে গেল, এখনো তো আসতেছে না। না দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না, একটু বসি গাটার জুড়েই। ইস, লোকটা এত ভালো মানুষ, এত সৎ। হ্যাঁ, এর আগে দুইজন আসলো, দুইজনকে আমি টাকা দিলাম, 2 মিনিটও দেরি করলো না, চলে গেল। এইরকম একটা ভালো মানুষ, এনাকে আমার কোম্পানির ম্যানেজার করতে হবে, এরকম সৎ মানুষ আসলে পাওয়া কঠিন। দেখি ওনার সঙ্গে আমি যাই সাক্ষাতে কথা বলবো, এত ভালো মানুষ। আরে আপা, এত দেরি করলেন, আমার ইন্টারভিউ দেরি হচ্ছে আপা, আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে আপা, আপনার টাকাটা আপনি রাখেন তো। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি টাকাটা। টাকাটা আপনি নিয়ে গেলেন না কেন ভাইয়া? অন্যের টাকার উপরে আমার লোভ নেই আপা। আরে ভাইয়া, এখানে জানেন কত টাকা আছে? 1 লক্ষ টাকা আছে, আপনি নিয়ে যেতে পারতেন। না আমার শুধু একটা চাকরি হলেই হবে আপা, আমি বউ সংসার করে খাবো, বউ চলে, আমি এটাই খুশি হব, আমার অন্যের টাকার উপরে লোভ নেই আপা। ও কোথায় জানো আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন? খান গ্রুপে। আপনাকে আর ইন্টারভিউ দিতে হবে? কেন আপা? কারণ ওই খান গ্রুপের চেয়ারম্যান আমি, আর এই 1 লক্ষ টাকা আপনি আমাকে ফেরত দিয়ে যে পরিচয়টা দেখালেন, সততার পরিচয়টা, আসলে কি বলবো, যাই হোক আপনি এখন থেকে আমার ওই কোম্পানির ম্যানেজার পোস্টে আপনি চাকরি করবেন। মজা করি না আপা, আমাকে ইন্টারভিউটা দিতে হবে, আমাকে ইন্টারভিউটা দিতে। না না, আমি মজা করতেছি না। না আপা। না ভাই, আমি মজা করতেছি না,
আপনার সততা দেখে হ্যাঁ আসলে আমি খুব খুশি হয়েছি, যার জন্য আপনাকে আমি এই চাকরিটা দিয়ে দিলাম। দেখেন ভাই, এ যুগে আপনার মতো সৎ ভালো লোক পাওয়া কঠিন। এই কিছু কোম্পানিতে দেখেন কিছু অসৎ লোকরা আছে, যারা নাকি এই কোম্পানিকে লুটে পুটে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছে ভাই। আর এই 1 লক্ষ টাকা আপনি পেয়েও আমার অপেক্ষায় বসে আছেন আধা ঘন্টা ধরে। আপনার হচ্ছে ইন্টারভিউ শেষ হয়ে যাবে, এই এটাও আপনি ভাবতেছেন না যে আমার চাকরিটা হবে কি না, আমার অপেক্ষায় আপনি বসে আছেন। ভাইয়া আসলে আপনার সততা দেখে আমি খুবই মুগ্ধ ভাইয়া, খুবই মুগ্ধ ভাই। আপনাকে আমার খুব ভালো লাগছে, আর আজ থেকে মনে করেন আপনি আমার কোম্পানির ম্যানেজার হবেন। আর এই 1 লক্ষ টাকা হ্যাঁ আপনাকে আমি দিচ্ছি, আপনি বাসায় যে বাজার খরচ আপনার বউ বাচ্চাকে করে দিয়ে কালকে আসবেন, আমি 3 মাসের স্যালারি হিসাবে দিচ্ছি ভাইয়া। আপনি না আপনি আপনি রাখেন, 3 মাসের স্যালারি হিসাবে দিচ্ছি। আপনি অবশ্যই কালকে আমার অফিসে আসবেন এবং কালকেই আপনি জয়েন করবেন। আল্লাহ আপনার ভালো করুন। ঠিক আছে।